ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ যেমনটা আমি তোমাদের সঙ্গে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ইউনিভার্সিটি অফ বার্ডন অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েটের যে দু হাজার কুড়ি একুশের সায়েন্সের মেরি লিস্টটা কিন্তু প্রকাশিত করেছিল তো এই ভিডিওতে আমি দেখো আলোচনা করব যে শুধু সায়েন্সই নয় সায়েন্স ছাড়াও যে বিভিন্ন ধরনের কোর্সগুলো রয়েছে সেটা আর্টস হোক কমার্স হোক অথবা ল হোক অথবা মিউজিক হোক তো এখানে সমস্ত বাকি সমস্ত সাবজেক্টগুলোরও কিন্তু বাকি সমস্ত কোর্সেরও যে মেরি লিস্টটা কিন্তু প্রকাশিত করে দিয়েছে তো একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবে প্রথমে রয়েছে পোস্ট গ্রাজুয়েশান অ্যাডমিশন দু হাজার কুড়ি প্রভিশনাল র্যাঙ্ক লিস্ট আন্ডার হান্ড্রেড পার্সেন্ট ক্যাটেগরি অফ এম এ প্রোগ্রাম আছে তারপর ম্যাথ কমিউনিকেশান আছে লাইব্রেরি আছে ওমেন স্টাডিজ আছে তো তার নিচে দেখবে দেখতে পাবে পোস্ট গ্রাজুয়েশান অ্যাডমিশন দু হাজার কুড়ি প্রভিশনাল র্যাঙ্ক লিস্ট আন্ডার এইট্টি পার্সেন্ট ক্যাটেগরি অর্থাৎ এখানে যারা হোম ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে তাদেরও কিন্তু যে র্যাঙ্ক লিস্ট প্রভিশনাল র্যাঙ্ক লিস্ট তাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে একই সঙ্গে পোস্ট গ্রাজুয়েশান অ্যাডমিশন দু হাজার কুড়ি প্রভিশনাল র্যাঙ্ক লিস্ট আন্ডার টোয়েন্টি পার্সেন্ট ক্যাটেগরি অর্থাৎ যারা টোয়েন্টি পার্সেন্ট ক্যাটেগরির মধ্যে রয়েছে অর্থাৎ আদার্স ইউনিভার্সিটির ক্যান্ডিডেট তাদেরও কিন্তু এখানে প্রভিশনাল র্যাঙ্ক লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো এখান থেকে তোমাদের যেটি প্রয়োজন তোমরা কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে তো লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু সেটাকে ডাউনলোড করে নিতে পারবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু কাদের কাদের নাম রয়েছে লিস্টে তো প্রথমে দেখবে একটা কিছু একটা ইন্ট্রোডাকশান দেওয়া আছে তারপর একটু নিচের দিকে গেলে কিন্তু তোমরা লিস্টটাকে দেখতে পারবে এখানে প্রথমে দেখবে ডিপার্টমেন্ট থাকবে তারপর এখানে ইউনিভার্সিটির নেম এটা যেহেতু আমি আদার ইউনিভার্সিটির স্যার টোয়েন্টি পার্সেন্ট ক্যাটেগরি বার করেছি সেই জন্য আদার্স ইউনিভার্সিটি এখানে আছে লেখা অর্থাৎ এখানে ইউনিভার্সিটির নাম লেখা থাকবে তারপর এখানে ক্যাটিগরি অর্থাৎ কাস্ট নাম লেখা থাকবে তো এখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে তো এখানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এবং কাস্ট ওয়াইজ কিন্তু দেখা আছে দেওয়া আছে তাই পিডিএফটা খুবই বড়ো তো এখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে যে তোমাদের লিস্টে নাম আছে কি না তো এরপর লিস্টে যাদের নাম এলা এরপর কী করতে হবে আমি সেই সম্পর্কেও পরবর্তী ভিডিওতে তোমাদের ইনফরমেশন ইনফরমেশান দিয়ে দেবো তাই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তারা অবশ্যই আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো তাহলে আমার পরবর্তী যে ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে তো এখানে বলে রাখি যদি কারোর মনে হয় কোনো কোনোরকম ভুল আছে তাহলে কিন্তু ওর তার যদি কোনো রকম কারোর সমস্যা আছে তাহলে কিন্তু এখানে দেখো একটা মেল আইডি দিয়েছে তো তারা কিন্তু মেল করতে পারবে এখানে দেখো টাইমটাও বলা আছে সাতের বারো দু হাজার কুড়ি তারিখ পাঁচটা পেমের মধ্যে কিন্তু তাদেরকে মেল করতে হবে তো ওটা যদি কারোর কোনোরকম সমস্যা থাকে তারা কিন্তু এই মেল আইডিতে মেল করে নিতে পারো তো তারপর দেখো এখানে বলা আছে এখানে কিন্তু র্যাঙ্ক লিস্ট এরপর মেরি লিস্ট বেরোবে তা তো যাই হোক এখানে কিন্তু কনফার্ম তখনই হবে ভর্তির পক্ষেরা যখন ভেরিফিকেশান হবে অর্থাৎ ভেরিফিকেশানের সমস্ত ডকুমেন্টস সঠিক হলে তারপরেই কিন্তু যে অ্যাডমিশান সেটা কিন্তু কনফার্ম হবে তো ভেরিফিকেশানের সময় যদি কারোর কোনো ডকুমেন্টস ভুল থাকে অর্থাৎ ভুল তথ্য এখন যদি অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় দিয়ে থাকে তাহলে অবশ্যই তারটা রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ তার যে অ্যাডমিশান সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো যাই হোক তোমরা কিন্তু খুব সহজেইভাবে দেখে নিতে পারবে তো আমি তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে রেখেছি এই লিঙ্কে ক্লিক করে তোমরা খুব সহজে এই পেজে আসতে পারবে তো আমি সেই জন্যই তোমাদের সুবিধার্থে লিঙ্কটা দিয়ে রেখেছি তো যাই ওখানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে ডাউনলোড করে নেবে তোমাদের যে কোর্স সেই কোর্সটা এবং যে ক্যাটেগরির মধ্যে তোমরা পড়ছো তো যাই হোক আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও